নমস্কার বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা, এর নাম হলো ইনসুলিন প্ল্যান্ট। এই ইনসুলিন প্ল্যান্ট ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে দারুণ কার্যকরী। তার আগে আমরা জেনে নিই ডায়াবেটিস কি। আমাদের শরীরে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে ইনসুলিন হরমোন। যদি এই হরমোন শরীরে ঠিকঠাক না কাজ করে বা যদি শরীরে কম থাকে, তাহলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, একেই বলে ডায়াবেটিস। আর এই রোগ ঠিক মতো নিয়ন্ত্রণ করতে না পারলে দেখা দেয় একাধিক সমস্যা। এই রোগে আক্রান্ত মানুষকে মেডিসিন খাওয়ার পাশাপাশি ডায়েট ও লাইফস্টাইলও চেঞ্জ করতে হয়। এই ইনসুলিন প্ল্যান্ট রক্তে সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ইনসুলিন গাছের পাতায় আছে এমন কিছু রাসায়নিক যা সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। এবার আপনাদের মনে প্রশ্ন আসছে, এই গাছ কিভাবে সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে? আসলে এই গাছের মধ্যে ইনসুলিন নেই, এর মধ্যে রয়েছে কোরোসোলিক অ্যাসিড। এছাড়া আরও কিছু উপাদান আছে যা একত্রে মিলে অগ্নাশয়ের ওপর কাজ করে। এক্ষেত্রে এই যৌগ প্যাংক্রিয়াস থেকে ইনসুলিন ক্ষরণ বাড়িয়ে দেয়, যার ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কিভাবে খাবেন? এই ইনসুলিন প্ল্যান্টের একটি পাতা দিনে চিবিয়ে খেতে পারেন। এভাবে এক মাস নিয়মিত খেতে পারলে সুগার লেভেল অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়া এই পাতা সরাসরি না খেয়ে পাউডার হিসেবে ডেলি এক চামচ করে খেতে পারেন। কেমন লেগেছে আপনাদের এই ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। ধন্যবাদ।